হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আবার একটা সকাল সকাল নতুন ভিডিও দিয়ে শুরু করছি। শীত প্রায় চলে এসেছে, দেখুন সকালের পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে। তো আমি ফুল তুলতে, সবজি তুলতে চলে এসেছি। চলুন আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি কী কী ফুল সবজি তুলে নেব আজকে। চলুন তাহলে, এখানে শুরুতেই আমি শিউলি ফুল তুলে নিচ্ছি। যে দেখুন টবের গাছে কি সুন্দর ফুল ধরেছে, দুটো গাছ পাশাপাশি, তো নিচে প্রচুর ফুল পড়ে আছে। তো এগুলো আমি তুলে নিচ্ছি এখন। শিউলি ফুল তুলছি, হাতে ভীষণ সুন্দর গন্ধ চলে আসছে, খুবই মিষ্টি একটা গন্ধ, ভীষণ ভালো লাগে এই ফুলটা। আর শরৎ মানেই হলো শিউলি আর পদ্ম। তো এবার জল পদ্ম যেহেতু হয়নি, সেই দুঃখটা একটু মনের মধ্যে আছে। তবে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর স্থল পদ্ম আমার বাগানে ফুটে গেছে। চলুন তবে এখন বাকি ফুলগুলোও তুলে নিচ্ছি এভাবেই। এই যে আমার শিউলি ফুল তোলা হয়ে গেছে, এবার আপনাদের দেখাচ্ছি পদ্ম ফুল। পদ্ম ফুল, এখানে আমার দু ধরনের পদ্ম ফুল আছে, স্থল পদ্ম, একটা পিঙ্ক কালার আর একটা সাদা। সকালে সাদা ফোটে, কিন্তু সারাদিনে ধীরে ধীরে এর রঙটা চেঞ্জ হয়ে যায় এবং আস্তে আস্তে গোলাপি থেকে ডিপ গোলাপি এরকম হতে থাকে। তো আজকে দেখুন সাদা ফুল দুটো ফুটেছে, কিন্তু পিঙ্কটা তো ফোটেনি। যাই হোক, পিঙ্ক কালকে ফুটবে, গতকালও কয়েকটা ফুটেছিল। তো আমি এই যে স্থল পদ্মটা তুলে নিচ্ছি, এটাই কিছুক্ষণ বাদে রঙটা, এটার কিছুক্ষণ বাদে রং চেঞ্জ হয়ে পিঙ্ক কালারের হয়ে যাবে। এই যে দেখুন এখন কি সুন্দর সাদা রং, কিছুক্ষণ বাদে এটা গোলাপি হয়ে যাবে। চলুন এবার অন্য কি ফুল আছে দেখছি। এই যে এখানে বেগুনি অপরাজিতা আছে, আমি তুলে নিচ্ছি কয়েকটা। বেগুনি আর সাদা অপরাজিতা একসাথে আছে, তো আমি তিনটেই তুলে নিচ্ছি। এই যে এখানে একটা লাল জবা ফুটেছে, এটাও তুলে নিচ্ছি। এই জায়গাটা দেখুন একদম ফুলে ভর্তি, দোপাটি ফুলে ভর্তি। আর এইখানটায় একটা জবা ফুল আছে, এই জবাটাও তুলে নিচ্ছি। এদিকে আছে সাদা জবা, সাদা জবাও অনেক কটা ফুটেছে, তার মধ্যে দুটো তুলে নিচ্ছি। এখানে দেখুন একটা নতুন গাছ লাগিয়েছিলাম, ডাল লাগিয়েছিলাম, এই গাছটা এখন বড় হয়ে সুন্দর ফুল দেওয়া শুরু করে দিয়েছে। এখানে দেখুন এটার নাম হচ্ছে গিয়ে লঙ্কা জবা, আপনারা অনেকেই এটা চেনেন হয়তো। দেখুন লঙ্কার মতো দেখতে, তাই এটা লঙ্কা জবা। এই যে ফুলটা দেখছেন, তো আমি এখান থেকেও কয়েকটা ফুল তুলে নিচ্ছি। তুলে নিলাম কয়েকটা,
এখানে দেখুন একটা সাদা অপরাজিতা, পাঁচ পাপড়ি সাদা অপরাজিতা আছে, কি সুন্দর লাগছে দেখুন। এই ফুলটাও কিছুটা তুলে নিচ্ছি। এবার কিছু নীল অপরাজিতা তুলে নিচ্ছি। এই যে প্রচুর ফুটেছে, ভেতরে ভেতরে আছে, তো আমি এগুলো তুলে নিচ্ছি। এই যে নীল অপরাজিতাও তুলে নিলাম। আর এখানে দেখুন শীতের ফুল ফোটা শুরু হয়ে গেছে। এই যে গাঁদা ফুল, কি সুন্দর গাঁদা ফুল ফোটা শুরু হয়ে গেছে দেখুন, খুব ভালো লাগছে। এখানে একটা দেখুন বক ফুলের গাছ আছে, কত বড় হয়ে গেছে, এটাতেও কুড়ি চলে এসেছে কিছুদিন বাদেই, ফুল তোলা যাবে এখান থেকেও। এবার কিছু অ্যালামন্ডা তুলে নিচ্ছি। আমার ছাদে বর্তমানে প্রচুর ভ্যারাইটির জবা ফুলের গাছ আছে, কিন্তু আজকে সেগুলো সবগুলো ফোটেনি, না হলে দেখাতে পারতাম। এই যে কিছু অ্যালামন্ডা তুলে নিলাম, তো ফুল তোলা এবার হয়ে গেছে। এবার চলুন কিছু সবজি তুলে নিচ্ছি। এখানে দেখুন একটা বরবটি গাছ হয়েছে, গাছটাতে পুরো ফলে একদম ভর্তি হয়ে আছে, পুরো বরবটি দেখুন, কত কত বরবটি একদম ভর্তি হয়ে আছে। তো আজকে মা এগুলো, এই বরবটিগুলো তুলে নেবে এখন। আর বরবটি দেখুন, বরবটি গাছটা, এটা কিন্তু নিচ থেকে উঠেছে, এটা কিন্তু ছাদে লাগানো গাছ নয়, কিন্তু গাছের ওপরের অংশটা ছাদে এসেছে। তো এখানেই সব ফলগুলো বসে যাচ্ছে, দেখুন কত প্রচুর পরিমাণে ফল ধরেছে। তো এবার এগুলো আমরা তুলে নিচ্ছি। এই যে বরবটি মা তুলে নিচ্ছে এখন। বরবটি গুলো একটু অন্যরকম দেখুন, সাদা সাদা রং, মানে হালকা সবুজ আর কি, এগুলোকে দেখতে বেশ সাদা সাদা মনে হচ্ছে। আমিও কয়েকটা তুলে তুলে মাকে হেল্প করছি। দেখুন ওপর থেকে একদম নিচ অবধি পুরো ফলে ভর্তি। দেখুন খুব কষ্ট করে পাড়াতে হচ্ছে। আর আজকে কিন্তু অনেক ভ্যারাইটি সবজি আমাদের বাগানে হয়নি, আজকে এই বরবটিগুলোই প্রচুর পরিমাণে হয়েছে, এগুলোই দেখিয়ে দিচ্ছি। কারণ আমরা অর্গানিক সবজি করি, আর অর্গানিক সবজি একবারে অনেক বেশি তোলাটা একটু খুব কঠিন ব্যাপার হয়ে যায়, কারণ অর্গানিক সবজি
প্রচুর পরিমাণে তো হতে চায় না, ভীষণ কষ্ট করে সেগুলো করতে হয়। এই যে দেখুন পিঁপড়ে ধরে যাচ্ছে, এগুলো কিন্তু আমরা কোনো ওষুধ ব্যবহার করি না। আর এখানে দেখুন পাশে একটা সবেদা ফলের গাছ আছে, এখানে বেশ কয়েকটা সবেদা ধরেছে, তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলোতেও কোনো ওষুধ বা কিছু স্প্রে করা হয়নি, দেখুন একদম অর্গানিকভাবেই সব ফলও হচ্ছে। অর্গানিকভাবে ফল সবজি যারা করে থাকেন তারা জানেন এটা করাটা কতটা টাফ। আমার মা ভীষণ কষ্ট করে এই কাজগুলো করে থাকে, এই যে সবজিগুলো লাগাচ্ছে, বিভিন্ন ফল, শীতের সবজি লাগানো হবে এরপর কিছুদিন বাদে, তারপর শীতের বিভিন্ন ফুল লাগানো হবে, তো এগুলো সবগুলোই কিন্তু আমরা অর্গানিকভাবে করি, যেহেতু এত কষ্ট করে আমার মা করে। তাই প্লিজ আপনারা একটু লাইক করে দেবেন, তাহলে আমার মা ভীষণ খুশি হয়ে যাবে। এই যে দেখুন একটা গাছে বর্তমানে এত এত সবজি আমরা পেলাম, কত ভীষণ ভালো লাগছে এগুলো পেয়ে। এই যে দেখুন আমাদের এখানটায় এই যে সাতপুতি আরো হয়েছে কয়েকটা, নাও তুলে নাও, এগুলো তুলে নিচ্ছে মা। এই যে এখানে মাচায় একটা সিম ধরেছে, আরো প্রচুর ফুল চলে এসেছে, তো সিম তো হবে, একটা সিম হয়েছে, এটাই তুলে নিচ্ছি আপাতত। আপনাদের লাইক এবং কমেন্ট, আপনাদের ভালোবাসা আমাদের মনোবল অনেকটাই বাড়িয়ে দেয়। এই যে এখানে একটা মাত্র বেগুন ধরে আছে, সেটাও তুলে নেওয়া হচ্ছে। এখানে মূলো শাক, রাই শাক, এগুলো দেখুন বেশ বড় বড় হয়ে গেছে, আগেও দেখিয়েছিলাম আগের দিনও। আর এখানে বেশ কিছু স্ট্রবেরি গাছ মা সুন্দর করে লাগিয়েছে আলাদা আলাদা করে, তো এগুলোর কিন্তু ফুল চলে আসার সময় চলে এসেছে, আর এক মাসের মধ্যে এগুলোতে ফুল ফল ধরে যাবে, তো আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবেন। তো আজকে এখান থেকে মা কিছু মূলো শাক তুলে নিচ্ছে, ফ্রেশ অর্গানিক মূলো শাক, খেতেও এগুলো দারুণ টেস্ট লাগে। যেমন খেতে সুন্দর তেমনি শরীরের জন্য এগুলো ভীষণ ভালো, কারণ এখানে কিছু ওষুধ দেয়া হচ্ছে না। নিজের বাগানে যেহেতু আমরা সবজি করি, আপনাদের আগেও বলেছি আমরা কিন্তু কোনোদিনই কোনো রকমের কোনো মেডিসিন ইউজ করি না, সবসময় গোবর সার, সর্ষের খোল, তারপরে বাড়িতে বানানো যে বাড়ির যে সবজি খোসা সেগুলো পচিয়ে একটা সার বানায় আমার মা, সেটা একদিন দেখিয়ে দেবো আপনাদেরকে, তো এগুলোই আমরা ইউজ করে থাকি। সবাই মার কষ্টের জন্য একটা অন্তত লাইক প্লিজ প্লিজ করে দেবেন। নিশ্চয়ই পরবর্তীতে আরো ভালো সুন্দর অনেক ভিডিও নিয়ে চলে আসব। এই যে দেখুন মূলো শাক তুলে নেওয়া হয়ে গেছে, এই যে মূলো শাক তুলে নেওয়া হয়ে গেল। এই আজকের আমাদের বাজার হয়ে গেল সকালে, আজকে দেখুন প্রচুর সবজি তুলে নেওয়া হয়ে গেছে, ভ্যারাইটি বেশি নেই ঠিক আছে, কিন্তু এই যে অনেক সবজি তুলে নিয়েছি। এবার মা আর আমি চলে যাচ্ছি, আর ফুলগুলো আপনাদের দেখি। এই যে ফুল আর সবজি দুটোই তুলে নেওয়া হয়ে গেছে, এই যে দেখুন কত ফুল তুলেছি আর এই যে সবজি। তাহলে আমাদের এই অর্গানিক বাগানের জন্য, সুন্দর বাগানের জন্য আর মায়ের কষ্টের জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 করে দেবেন সাবস্ক্রাইব। তাহলে পরবর্তীতে আরও অনেক ভালো ভিডিও নিয়ে আমরা চলে আসব। ঠিক আছে, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।